আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, যারা সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রোগ্রামটা শোনার জন্য ইকরা বাংলার সামনে এখন বসে আছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি জীবনের সমস্ত কাজের কেন্দ্রবিন্দু তোমাকে বানিয়ে নাও এবং আমাদের সমস্ত ইবাদাতের কেন্দ্রবিন্দু তোমার উদ্দেশ্য বানিয়ে নাও এবং যে পথে চললে তুমি খুশি হও সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলার মতন তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা গত এপিসোডে এপিসোড 29 আমরা আলোচনা করেছিলাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ইসলাম পাওয়ার পরে, ওয়াহী পাওয়ার পরে কুরাইশদের সামনে প্রকাশ্যে যে দাওয়াত দিয়েছিলেন, সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি যে দাওয়াত দিয়েছিলেন, তার যে মানে প্রতিরোধ এবং প্রতিবাদ শুরু হয়েছিল আবু লাহাব তার আপন চাচার মাধ্যমে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আপনারা যারা শুনেছেন তারা তো বুঝতে পারবেন, যারা শুনেননি ইউটিউবের মাধ্যমে কিন্তু আপনারা আগের এপিসোডগুলো সব দেখতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা ইকরা বাংলা চ্যানেলে গেলে, ওখানে যদি প্লে লিস্টে যান সিরাতুন্নবীতে গেলে কিন্তু একের পর এক এপিসোডগুলো আপনারা দেখতে পারবেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা সিরাতুন্নবীর আজকের এই এপিসোডে, 30তম এপিসোডে আমরা আসব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াত দেওয়ার প্রতিক্রিয়া এখন কিভাবে শুরু হলো মক্কাতে। আপনারা তো সবাই জানেন যে মক্কাতে এই দাওয়াত যখন যায়, ইসলামের কথা যখন প্রকাশিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণী যখন ব্যাপৃত হয়, তখন খুব মানুষ খুব খুশি হয়নি। সাধারণ মানুষেরা, তারা পূজা করত, পার্বণ করত, তাদের অনেক ধনী মানুষ ছিল, তাদের ব্যবসাপাতি ছিল, তাদের অনেক কিছু দুনিয়ার বিষয় নিয়ে তারা ব্যস্ত ছিল, তারা এই দাওয়াতটাকে ভালোভাবে গ্রহণ করেনি। বিশেষ করে তার যারা নেতৃস্থানীয় ব্যক্তি ছিল, প্রাইম মিনিস্টার, মন্ত্রী পরিষদের লোকজন, প্রাইম মিনিস্টার তো তখন ওই নামে বলা হতো না, তবে আবু জাহাল ছিল সবার বড় লিডার এবং আবু জাহালের আশেপাশে যে সমস্ত লোকগুলো ছিল তারাও খুব বিদগ্ধ পণ্ডিত মানুষ ছিল। তার মধ্যে ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা, সাইবা ইবনে রবিয়া, তা আস ইবনে ওয়াইল, উবাই ইবনে খালাফ, এদের নাম কিন্তু বারবার বারবার আসে। ওনারা সবাই চিন্তা করলেন যে এ কী অবস্থা ঘটল, এই যে দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ বাণী শুরু হলো, যে বাণী নতুন করে আমরা শুনছি এই মক্কার মধ্যে, কেউ এই বাণী দিত না, সেই বাণী শুরু হয়ে গেছে। তো ওনারা চিন্তা করলেন যে একটা কাজ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যার তত্ত্বাবধানে আছেন আবু তালেব, তার কাছে আমরা যাই, কারণ আবু তালেব তখনও কিন্তু ওই সমাজের মন্ত্রিত্বের বড় বড় দুটো আসন তার ছিল। একটা হলো যে কাবা ঘরের যারা তওয়াফ করতে আসতো হাজি সাহেবান বা ওমরাকারীরা, তাদেরকে তিনি খাওয়াতেন এবং পান করাতেন, রিফাদা এবং সেকায়া, এই দুটোর দায়িত্ব কিন্তু তখনও হযরত আবু তালেবের উপরে দায়িত্ব ছিল, মানে তার মন্ত্রী মর্যাদা ছিল। এবং তিনি বনি হাশেমের, তিনি ছিলেন গোত্রপতি, এই গোত্রের তিনি ছিলেন লিডার, কাজেই তারা মনে করলো যে তার কাছে যে বললে হয়তো, যেহেতু তার তত্ত্বাবধানে থাকেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কথা শুনেই তিনি চলেন, তো আমরা যদি তাকে যদি বুঝাই যে তোমার ভাতিজাকে বন্ধ করো তাহলে হয়তো তার কাজ বন্ধ হয়ে যাবে। ওনারা সবাই গেলেন, যে বলেন দেখো তোমার কাছে আমরা একটা বড় ধরনের অভিযোগ নিয়ে এসেছি। তো আবু তালেব বলেন কী ব্যাপার, বন্ধুবান্ধব তো সবাই সেই সমাজের বড় বড় নেতা, আবু তালেবের বয়সের বন্ধু মানুষ, মন্ত্রী পরিষদের মানুষ, তো এই কথা শুনে বলেন কেন কী হয়েছে, তোমরা বলো কী কী সমস্যা হয়েছে কি। তো ওরা তখন বলল যে তোমার ভাতিজা নতুন একটা ধর্ম নিয়ে এসেছে এবং সেই কথা প্রচার করে বেড়াচ্ছে, এমনকি সাফা পাহাড়ে তুমি তো নিজেই দেখছো যে কীভাবে সে এই কথাগুলো প্রচার করলো। তা আবু তালেব তখন বুঝলেন দেখো আমরা কুরাইশরা অত্যন্ত বুদ্ধিমান জাতি, আমাদের মাথায় অনেক বুদ্ধি আছে, একজন একটা কথা বললো আর অমনি চেঞ্জ হয়ে যাবে এটা তো হয় না, ওকে ওর কথা প্রচার করতে দাও, একটা কথা তো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক আছে এরপরে কী আর কি কথা আছে আমরা শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, যদি দেখি যে খুব মারাত্মক কোনো ভুল আছে তখন সেটা আমরা খুব শক্তভাবে তাকে ধরবো।
তো ওনারা তখন চিন্তা করলেন কথা তো একবার খারাপ বলেনি মুরব্বি, কথা তো ভালোই বলেছে, এখন তো সবে মাত্র শুরু হলো, দুই একটা সুরা আয়াত নাজেল হচ্ছে কেবল, এখন পূর্ণাঙ্গ বড় বড় সুরা তখন নাজেল হয়নি, ছোট ছোট কিছু সুরা খুব ভালো ভালো কথা কেবল আসছে, তো ঠিক আছে আমরা দেরি করি। ওনারা ওখান থেকে চলে গেলেন। এখন চলে গেলে কি হবে, এর মধ্যে মানে দুটো তিনটি ঘটনা তো আপনারা শুনেছেন একটু বড় বড় হয়ে গেল। তার মধ্যে একটা হলো কি, যে হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত শুনে আবু লাহাব কিন্তু খুব রেগে গিয়েছিল এবং তার বিরুদ্ধে একটা সুরা নাজেল হয়েছিল। এটা আগের এপিসোডে আমরা আলোচনা করেছি যে সেখানে নাজেল হওয়ার মধ্যে বলা হয়েছে যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব নিজে ধ্বংস হয়ে যাক, তার যে সম্পদ সে অর্জন করেছে এবং তার আউলাদ ফারজান যা কিছু আছে তার কোনো কাজে লাগবে না। মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারং যাতা লাহাব, সে আগুনের মধ্যেই লেলিহান শিখার মধ্যে সে জ্বলবে, সেখানে সে যাবে এবং তার স্ত্রীও এই আগুনের অধিকারী হবে, যে স্ত্রী কাঠ নিয়ে ঘুরে বেড়ায় এবং তার গলার মধ্যে রশি দেওয়া হবে। তো এই যে সুরা নাজেল হলো, পড়তেও সুন্দর লাগে, শুনতে সুন্দর লাগে, কিন্তু আঘাত কিন্তু ওই সমাজের একজন লিডারকে আঘাত করা হচ্ছে এবং আঘাত করা হচ্ছে লিডারের ওয়াইফকে, এটা কিন্তু সাধারণ মানুষ গ্রহণ করতে পারেনি। এটা খুবই রাগারাগি শুরু হয়ে গেল নিজের ফ্যামিলির মধ্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ছিলেন কিন্তু আবু লাহাব, তো এটা তো আছেই, এই রাগারাগি তো আছে। আবার এর বাইরে কিছু রাগারাগি শুরু হয়ে গেছে, যেহেতু নতুন একটা ধর্ম আসছে, নতুন একটা কথাবার্তা আসছে, নতুন ইসলাম প্রচারিত হচ্ছে, আমাদের নবীর নাম সর্বত্র চলে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বিভিন্ন মানুষ কথা বলছে, মূর্তি পূজা করা যাবে না এ সম্পর্কে কথা আসতেছে, ওখানেও সমস্যা শুরু হয়ে গেল। এর মধ্যে হজ চলে আসতেছে। হজ যখন চলে আসে, আপনারা জানেন এখনও হজ কিন্তু একটা বিরাট মৌসুম, যে মৌসুমের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছা যায় এবং হাজার হাজার দেশের গ্রামের টাউনের মানুষের কাছে যাওয়া যায়। তখন তো হয়তো অত দূর থেকে লোক আসতো না, কিন্তু আরব, গোটা আরব সাম্রাজ্যের মধ্যে, আরব বলতে তখন সিরিয়া থেকে শুরু করে নিয়ে ওদিকে আমানের এই পর্যন্ত, এর ভিতরে যত জায়গা আছে, এমনকি মিশর বা মিশরের আশেপাশে ওদিকে ইথিওপিয়া মানে আফ্রিকার কিছু কান্ট্রি, এগুলো কিন্তু এর মধ্যে ছিল, যাতে মানুষজন সেখানে এসে হজ করত। তো এই হাজার হাজার লোক সেখানে হজ করতে আসবে। হজের সময় আমাদের নবী যদি প্রচার করেন এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাণী যদি প্রচার করেন, তার কর্মপদ্ধতি কী হবে, তার বিপরীতে আমরা কীভাবে দাঁড়াবো, এই বলে কাফেররা ওরা একটা মানে দারুণনা দোয়া বা তখনকার পার্লামেন্টারি যে বডিটা ছিল এবং পার্লামেন্ট হাউস ছিল, সেই হাউসে তারা একত্রিত হয়ে গেল এবং ওখানে আলোচনা শুরু হচ্ছে যে তোমরা বলো যে হজের সময় আমরা এক কথায় সবাইকে বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তার সম্পর্কে আমরা নেতিবাচক কথায় মানুষকে বলবো যাতে করে তার ধর্ম জন্য মানুষ না শোনে। তো লিডার ছিলেন মানে মুখপাত্র বা স্পিকার, যেটাকে বলা হয় দারুণনা দুয়ার বা সংসদ ভবনের, সেখানে যে স্পিকার ছিল সে সময় তার নাম ছিল ওয়ালিদ ইবনুল মুগিরা। ওয়ালিদ ইবনুল মুগিরা তার দুটো বড় বড় বৈশিষ্ট্য ছিল, সে হলো এক তো ছিল আবু জাহালের পরেই তার স্থান, মানে প্রধানমন্ত্রীর পরেই যে মানে শক্তি হোল্ড করত, তার নাম ছিল ওয়ালিদ ইবনুল মুগিরা। এবং তার আরেকটা বড় যোগ্যতা ছিল যে তার অনেকগুলো সন্তান সন্ততি ছিল এবং এই সন্তান সন্ততিদের ছিল অঢেল টাকা পয়সা। এই টাকা পয়সা এত বেশি ছিল যে তায়েফ এবং মক্কার এই ভূখণ্ডের মধ্যেই তার মতো ধনী মানুষ কিন্তু আর ছিল না, এবং তাকে বলা হতো যে সমাজের সবচেয়ে উঁচু পর্যায়ের মানুষ, কারণ হলো টাকা পয়সা এবং তার সন্তান সন্ততি আত্মীয় স্বজনের দিক দিয়ে। এখনও এরকম আছে যার পরিবার খুব বড় হয়, টাকা পয়সা খুব বেশি হয়, তার একটু মর্যাদা বেশি হয়। তো উনি স্পিকার ছিলেন সে সময় দারুণনা দুয়া বা তাদের পার্লামেন্ট হাউসের স্পিকার ছিলেন। তো উনি প্রথমে কথা বললেন যে দেখো আসো দেখি তোমরা, তোমাদের মত কী হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, একটা কথা বলবা, সেটা আমরা সব মানুষকেই বলবো, বুঝাবো। তো ওরা তখন মতামত দেওয়া শুরু করলো। প্রথমে একজন বললো যে তাকে আমরা কাহেন বলি, কাহেন মানে হলো যে
সব জানতে আছে যে হস্তরেখা বিশারদ, তারপরে আকাশের তারকা দেখে যারা বুঝতে পারে, আমাদের দেশে মানে গণক ঠাকুর বা যারা এরকম আছে হিন্দুদের মধ্যে, যারা গুনে পড়ে অনেক কথা বলে দিতে পারে, এই এই ধরনের মনে হয়। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন প্রায় সব খেটে যেত, ভবিষ্যতের কথা হোক অথবা অতীতের কথা যদি তিনি বলতেন তা একেবারে মানে বাস্তব কথাগুলো উনি বলতেন। তো এটা সাধারণত গণকেরা এরকম হতে পারে, তো এক কেউ কেউ বললো যে ঠিক আছে আমরা একটা কাজ করি, তাকে আমরা গণক ঠাকুর বা গণক কাহিন বলে ডাকি এবং লোকজনকে বলে দেয় যে ও তার কাছে যেও না, সে কিন্তু গণক এবং সে সত্য কথা বলে না, সে উল্টো পাল্টা কথাটা বলে। ওয়ালিদ ইবনে মুগিরা বললেন যে তোমরা কি পাগল হয়েছো, তাকে যদি আমরা গণক বলি, সে যে কথাগুলো বলে, গণকদের যে ভাষা, সে ভাষা ছোটো ছোটো ভাষা থাকে, ওই যে গুনে পড়ে ভুম ভুম করতে থাকে একটা কথা, যেটা ওনার 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 ভাষায় বলেছেন গণক ঠাকুরেরা যে ভাষায় কথা বলে সে ভাষাটা হলো জমজমাতুন। জমজমা মানে আমরা যেটা ভুম ভুম বলি না, ভুম ঠাকুর করে গণকেরা, ওই রকম জমজমাতুল কাহেন বলে যে কাহেন বা গণকেরা যে জমজমা শব্দ ব্যবহার করে, যেসব শব্দ দুর্বোধ্য শব্দ ব্যবহার করে, যেসব আঙুল টাঙুল নাড়ায়, ও তো এরকম পাগলামি করে না, তাকে তো আমরা গণক ঠাকুর বলতে পারি না। তো তখন আরেকজন মন্ত্রী হাত উঁচু করে বললো আচ্ছা ঠিক আছে, তোমরা যদি তাকে কাহেন না বলতে পারো মজনুন বলো, পাগল বলো। পাগল তার কারণ হলো কি, সে যে মানে পড়াশুনো করে যেগুলো যে তেলাওয়াত যেগুলো করতেছে সেগুলো যেন ওই পাগলদের প্রলাপের মতন মনে হয়, এই যে আবুল আহাবের বিরুদ্ধে একটা কবিতার মতন কি যেন বলল, সেটা এমন পাগলের মতন মনে হচ্ছে যে আবুল আহাব বলে এত বড় একজন নেতা আর তাকে নাকি আগুনের মধ্যে জ্বলতে হবে, অথচ সে ধর্মের এত বড় ধর্ম পালন করে তাকে আবার দোজকে যেতে হবে, এটা কেমন কথা হলো, পাগলের মতন কথা, তো পাগলামি করতেছে, পাগল নাম দেয়। ওয়ালিদ ইবনে মুগিরা বললেন তোমরা তো দেখে আসছো গত 43টা বছর, এখন তার বয়স 43 বছর, 40 বছরে নবুয়াত পাওয়ার পরে আরও 3 বছর হয়ে গেছে, 43 বছর বয়সে তো তার মধ্যে কোনো সময় কোনো পাগলামি দেখি নাই, বরং আমাদের বড় বড় বিপদের সময় তার কাছ থেকে পরামর্শ নিয়ে আমাদের বিপদগুলো পর্যন্ত দূর হয়ে গেছে, বড় বড় সমস্যার তিনি সমাধান করেছেন। এখনও পর্যন্ত এই আরব বিশ্বের যারা ভালো ভালো লোকরা আছে তার সাথে কথা বলে। তো পাগলের সাথে কি এই ধরনের লোকদের আচার আচরণ থাকে, খাদিজার মতন এত বা বিদুষী একজন মহিলা তার ঘরে থাকতে পারে, আর সে যখন কথাবার্তা বলে মানুষ সব শোনার জন্য পাগল হয়ে যায়, তো সে যদি পাগল হয় তা এরকম হয় কি করে? তো আরেকজন হাত উঁচু করে বললো যে স্পিকার সাহেব তাহলে একটা কাজ করি, আমরা তাকে শায়ের নাম দেই, কবি নাম দেই, কারণ কবিতার যে ভাষা তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই যে রাইম ছন্দের মতন যেটা মিল হচ্ছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, এই যে কবিতার মতন মিল হচ্ছে, তো এই এই কবিতার সাথে তার যেহেতু মিল হয় ও শেষের অক্ষরে ছন্দে যখন মিল হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মিল হচ্ছে, তাহলে তাকে আমরা কবি নাম দেই। তখন ওয়ালিদ ইবনে মুগিরা বললেন দেখো পার্লামেন্ট থেকে কোনো জিনিস পাশ হলে তার একটা মানে লজিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলতে গেলে কবিতার শুধু কিন্তু এই অন্তমিল হলে কবিতা বলে না, কবিতার জন্য কবিতার জন্য রিদম লাগে, ওই যে মানে ভিতরে ভিতরে যে ছন্দটা আসে এই ছন্দ তৈরি করতে হয়। তো তোমরা দেখো তো এই যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তারপরে আর রহমানের রহমান, আগেরটা লম্বা লাইন পরে একটা ছোটো লাইন, তো এটা কবিতার মতন হলো কী করে? এটা তো কবিতা না, কবিতা হতে গেলে আর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যেমন লম্বা একটা বাক্য তার পরের বাক্যটা ওই রকম লম্বা হতে হবে, তো যেহেতু লম্বা হয়নি তো কবিতার সাথে মেলে না, যদিও রাইমে মিল আছে ছন্দে যে মিল হয়েছে কিন্তু ভিতরের রিদম যেটা মানে ভিতরের যে কম্পনটা এই কম্পনটা কিন্তু সুন্দর না। এছাড়া মানে কবিতার মধ্যে আরও একটা বড় জিনিস বৈশিষ্ট্য হলো যে রূপকল্পতা, তারপরে ইমেজরি, মেটাফোর এমন প্রাবল্য থাকে যে মানে কবিতা একটা আলাদা শিল্প হয়ে যায়।
কিন্তু তার মধ্যে এই ধরনের শিল্পবোধ নাই, সে এগুলো নিয়ে চিন্তা করে না। সে খুব যে কথাগুলো বলে সে কথাগুলো ডাইরেক্ট কথাবার্তা আছে, মেটাফোর ব্যবহার করলেও সে কথাগুলো একদম বাস্তব কথাবার্তা বলে, অথচ কবিরা তো অবাস্তব কথাবার্তা বলে। কবিরা কখনো কখনো এমন ইমেজরি তৈরি করে যে ইমেজরি বাস্তবতার সাথে খুব বেশি মেলে না। তো আমরা কবিতার যে অন্তঃসলিল প্রবাহ আমরা বুঝি, কবিতার যে শব্দ ছন্দ এবং ঝংকার আমরা জানি, কবিতার ভিতরে যে রূপকল্পতা রূপময়তা আমরা বুঝি, সে কিন্তু এই কবিতাগুলোর মধ্যে নেই। এছাড়া কবিতার তখন ফরম্যাট ছিল 14 রকম ফরম্যাটে আরবরা তখন কবিতা এ করতো। যেমন আমাদের দেশে ছন্দ বৃত্ত মাত্রা মাত্রা বৃত্ত দুই বৃত্তিতে আমাদের বাংলা ছন্দ কিন্তু তৈরি হয়। আরবদের মানে 14টা মানে ছন্দের এ ছিল যার উপর ভিত্তি করে কবিতা তৈরি হতো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনের যে কথাগুলো বলতেছেন, কবিতার কোনো ফরম্যাটে এগুলো মেলে না, না শব্দের সাথে মেলে, না ঝংকারের সাথে মেলে, না সুরের সাথে মেলে, না মিটাফোরের সাথে মেলে, রূপকল্পতার সাথে মেলে, কোনো জায়গায় এগুলোকে ফেলানো যায় না। এই জন্য বলছে, দেখো ওলিদ ইবনে মুগিরা বলছেন যে আমি একজন কবিতা বিশারদ, আমি কবিতা বুঝি, আমার কবিতার সম্পর্কে বক্তব্য এবং মূল্যায়নগুলো এবং মানে ক্রিটিসিজমগুলো সমালোচনাগুলোর উপর ভিত্তি করে শ্রেষ্ঠ কবি নির্বাচিত হয়। তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে কথাগুলো শুনছি এগুলো কবিতার কোনো সন্ধান এখানে পায়নি, তাকে আমরা কবি বলতে পারি না। তো ওনার এই কথা শুনে সবাই ঠান্ডা হয়ে গেছে, এখন কি করা যায়, এ কোনো দিক দিয়ে তার সাথে মিলানো যাচ্ছে না। তো সবাই বললো তাহলে একটা কাজ করি, আমরা তাকে কবি যদি না বলতে পারি, পাগল যদি না বলতে পারি, গণক যদি না বলতে পারি, একটা কথা বলতে পারি, সেটা হলো কি যে তিনি হলেন জাদুকার। জাদুতে যেমন মানুষ বিমোহিত হয়ে যায়, চোখগুলো যেমন ছানাবড়া হয়ে যায়, এক একটা নতুন নতুন জাদু নিয়ে আসে আর মানুষ বুঝে আয় কী কী অবস্থা এটা, এটা তো সাধারণভাবে ঘটে না, তো তার মধ্যে জাদুকর অবস্থা আছে। ওয়ালিদ বললো যে জাদুকরি ধরো জাদু দেখায় একটা মানুষ মানে কাপড় খাচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসে একটা পাখি, তো এরকম কবিতা মানে জাদুকর এরকম করে। দেখা গেল হাতের মধ্যে কিছু নেই, হঠাৎ করে হাতের মধ্যে একটা সুন্দর রসগোল্লা মিষ্টি তার হাতের মধ্যে নিয়ে আসলো, এরকম মাঝে মাঝে জাদুকররা করে, তার কি জাদু আছে? তখন জনগণ বলল যে দেখেন না, জাদুকররা জাদুকারদের মেইন কাজগুলোর মধ্যে একটা অন্যতম কাজ হলো যে ওরা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন করে দিতে পারে, ওরা বাবা মার মধ্যে সম্পর্ক ছিন্ন করে দিতে পারে, সন্তানের সাথে পিতার সম্পর্ক ছিন্ন করে দিতে পারে, তারপরে নিজের গোত্রের সাথে অন্য গোত্রের সম্পর্ক ছিন্ন করে দিতে পারে, যেমনভাবে জাদুকররা করে। আমাদের এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে নবুয়াত দাবি করতেছে, তার কথা যারা শুনেছে দেখেন তারা সব বাবার থেকে আলাদা হয়ে যাচ্ছে, স্ত্রী থেকে আলাদা হয়ে যাচ্ছে, স্বামী থেকে আলাদা হয়ে যাচ্ছে, পিতা মাতা সন্তান সন্ততি আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তো এই জিনিসটা তো দেখা যায়। তখন ওয়ালিদ ইবনে মুগিরা তখন এরকম মাথা নাড়ালেন, মাথা নাড়ায় বললেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ পরে একটা কথা তুমি মনে হয় বলেছো, সূরা মুদ্দাসসিরে তার এই কথাটা বলে দিয়েছেন, মানে যে আল্লাহ তাআলা বলছেন যে এই লোকটা মানে কীভাবে চিন্তা করেছে, বলছে যে সে চিন্তা করলো, বসলো, চিন্তা করলো, অনুমান করলো, ফাকুতিলা কাইফা কাদ্দারা, সে ধ্বংস হয়ে যায় কীভাবে ওটা অনুমান করলো, কীভাবে চিন্তা করলো। শেষে বললো যে ইন হুয়া ইল্লা সিহরুন ইউথার, এটা জাদু হতে পারে এবং তিনি যেটা নিয়ে আসছেন জাদুকর। তবে ওয়ালিদ ইবনে মুগিরা ওই দিন একটা কথা বলেছিলেন, সেটা হলো এই যে মানে কোরআনের ভাষা স্টাইলটা কেমন, অনেক সময় কাফের মুশরিকরা বাতিলপন্থীরাও ইসলাম সম্পর্কে দেখবেন যে ভালো ভালো কথা বলে, তার মধ্যে ওয়ালিদ ইবনে মুগিরার একটা কথা আমার কাছে আমি এখন কোট করছি যেটা মানে বলা দরকার, যে কাফেররাও পর্যন্ত কোরআনকে কোন নজরে তারা দেখে। উনি বলছেন ওয়াল্লাহে, ওয়ালিদ ইবনে মুগিরা উনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত কোরআন সম্পর্কে বলতেছেন যে ওয়াল্লাহ ইন্না লিকাউলিহি লাহালাওয়াতান, যে আল্লাহর কসম দিয়ে বলি তার কথার মধ্যে এত
মিষ্টতা রয়েছে, এত ভালো, এত মজা রয়েছে যে বলার মতন না। ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া, এবং সেটা এমন যেন চাকচিক্যময় যে কথাগুলো শুনলে মানে আরও শুনতে মন চায়, আরও দেখতে মন চায়, আরও পড়ো কেটে মন চায়, মনে হয় বসে শুনতেই থাকি, শুনতে থাকি। লাতালাওয়া ওয়া ইন্না আসলাহু লাআগদাক, এবং যে তার মূল যেটার থেকে কথা বলতেছেন মনে হয় যে এত গভীরের এই কথাবার্তাগুলো, মনে হয় যে ছোটোখাটো কোনো কথা না, উপরের কোনো কথা না, অনেক গভীর থেকে কথাগুলো আসতেছে। ওয়া ইন্না ফারাহু লাজুনা, এবং তার শাখা প্রশাখাগুলো মানে বড় হয়ে যাচ্ছে, মানে একটা কথা বলে সে কথাগুলো শুনতে শুনতে মানুষ শাখা প্রশাখা হয়ে যায়, মুখস্থ করে ফেলে, আমলে পরিণত হয়ে যায়, আমল থেকে আরেক আমলে পরিণত হয়ে যায়, এই কথাগুলো আরও মুখস্থ হয়ে যায়, আরও জায়গায় চলে যায়। মানে একবার উনি কথা বলে ফেলতেছেন আর ফল ওভারে যেন বিরাট শাখা প্রশাখায় পরিণত হচ্ছে, মানে এইরকম কথাবার্তা আর জীবনে আর আমি শুনিনি। তারপর বলছে যে ওয়ামা আংতুম বিকায়েলিনা মিন হাদা শাইআন ইল্লা আজফুন আন্নাহু বাতিল, যে তার বলতেছে তোমরা যে তার সম্পর্কে বলতেছ যে উমুক হয়েছে, কবি হয়েছে বা গণক হয়েছে, এসবগুলো কথা ঠিক নয়। তবে হ্যাঁ, একটা কথা যে তিনি তোমরা যেটা বলেছ শেষে উনি বললেন যে তার কথাটা জাদু হতে পারে, এটা আমরা মেনে নিতে পারি। তো এই তাকে জাদুকর ব্র্যান্ড করা হলো, যে পার্লামেন্টে তখন পাশ হয়ে গেল যে আগামী কদিন পরে যে হজ শুরু হচ্ছে, এই হজের সময় কিন্তু কয়েকটা জিনিস হয়, একটা হজের আমল তো হয়, আরও হলো তিনটি মেলা ওই সময় হয়। হজের আগ দিয়ে একটা মেলা হয়, সুকে ওকাজ বলা হতো, তারপরে জিল মেজান্না বলা হতো, মানে এই দুই আশেপাশে তিনটি বড় বড় বাজার হতো, মেলা এই হজ কেন্দ্রিক। এই মেলাতে মেলাতে কবিতা পাঠ করা হতো, তারপরে অনেক লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। সেখানে তারা বলল যে আমরা মানুষের কাছে নবী মুহাম্মদ এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় করেই দেবো যে সে একজন জাদুকর। তো হজ যখন শুরু হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন মানুষের কাছে যেয়ে বলতেন যে তোমরা আমার প্রতি ইমান আনো, আমার কাছে ওহি এসেছে, আল্লাহর তার পক্ষ থেকে কোরআন এসেছে, এবং সেই কোরআনের বক্তব্য হলো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা সবাই সফলকাম হয়ে যাবে, আমাকে নবী হিসেবে মেনে নাও। এইভাবে উনি বিভিন্ন লোকের কাছে যেয়ে যেয়ে কথা বলা শুরু করলেন, কুরাইশদের লোক যারা আছেন তাদেরকেও যিনি যেমনভাবে বলেন, বাইরের থেকে এসেছে, ইয়েমান থেকে এসেছে, সিরিয়া থেকে এসেছে, মিশর থেকে এসেছে, সবার কাছে উনি এই কথাগুলো বোঝাবার চেষ্টা করতেছেন। আর একজন লোক যিনি তার আপন চাচা আবুল আহাব তার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছেন, ওখানে যার কাছে তিনি দাওয়াত দিতে থাকেন, বলতে থাকেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফল কাম হয়ে যাবে, আর তার পিছন থেকে তার চাচা চিৎকার করে বলে আমি মুহাম্মাদের আপন চাচা আবুল আহাব, তোমাদেরকে বলি আমি কুরাইশদের নেতাদের মধ্যে একজন, এ ইন্নাহু সাহেরুন কাদ্দাব, সে হলো একজন জাদুকার, সে হলো একজন মিথ্যাবাদী। আর এইভাবে ওই আবুল আহাব তো আসে আরও চতুর্পাশ দিয়ে, মানে তখনকার সময় তো মাইক ছিল না কিন্তু লোকজন ছিল, চিৎকার করে করে মোড়ে মোড়ে এরকম বলা শুরু করে দিল যে একজন লোক কিন্তু তোমাদেরকে ইসলামের পথে ডাকবে, তার কথা তোমরা শুনবে না, সে হলো একজন জাদুকার, সে হলো একজন মানে মানে মিথ্যুক, তার কথা তোমরা কেউ শুনবে না, আমরা যা বলি তোমরা সেটা তোমরা শুনবা, যে আমরা যে পূজাগুলো করতে সেই পূজায় তোমরা অংশগ্রহণ করো তার কথা তোমরা শুনবে না। এইভাবে কিন্তু প্রচার অপপ্রচার দুইটা চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা ওই ঝঁজ থেকেই সারা দুনিয়াতে প্রচারিত হয়ে গেল, যদিও তারা বলতে চাইলো যে তিনি একজন জাদুকর, তো মানুষ জানতে পারলো যে মক্কার মধ্যে নবুয়াত রিসালাতের আলো উদ্ভাবিত হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। আমরা পরবর্তী এপিসোডের দাওয়াত দিয়ে এখানেই শেষ করছি, আপনারা পরবর্তী এপিসোড দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ